সত্যি ভালো লাগছে আজকে, কারণ আমার আমেরিকাতে আরো দুটো স্টেটে যাওয়ার কথা ছিল, ডালাস এবং শিকাগো, আমার কোহলি সিনেমা নিয়ে। বাট আমি অনেকগুলো স্টেটে গিয়েছি, কথা ছিল ওখানে যাওয়ার, কিন্তু আমার 17 তারিখে খেলা সেই জায়গা থেকে, যেহেতু আমি একজন ক্যাপ্টেন এবং আই লাভ ক্রিকেট, আই লাভ বাংলাদেশ, আমি চলে এসেছি এবং প্লেন থেকে নেমেই স্টেট স্টেডিয়ামে এসেছি। আসলে আমাদের টিমে তো কোনো সমস্যা হয়নি, সো আমি আসলে ওরকম করে কিছু বলতে চাই না। আমি বলতে চাই এটাই, শেষ মেশ সুন্দর করেই, খুব সুন্দর পরিবেশে পরিচ্ছন্নভাবে খেলাটা হচ্ছে এবং আমরা ডিরেক্টররা যারা আছি তারা খুব খুশি মনে খেলছি, প্লেয়াররাও খুব খুশি মনে আনন্দ নিয়ে খেলছে, এটাই আসলে কথা। নেক্সট তো আমরা তো মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, এখন সেমিফাইনাল খেলবো, দেখা যাক, চেষ্টা তো করবো জিততে। আসলে বিশ্বাস না থাকলে তো কিছু করার থাকে না, বিশ্বাস সবসময় থাকতেই হয়, তো মনোবলটা আছে আমার টিমের প্রতি, আমার যথেষ্ট মনোবল এবং আমরা অনেক চেষ্টা করেছি, আমরা প্র্যাকটিস করেছি, দেখা যাক। তারপর তো উপরে আমার একটা ইচ্ছা আছে, কারণ ক্রিকেট আসলে কিছু বলা যায় না, যে অনেক ভালো খেলে সেও প্রথম বলে আউট হয়ে যায়, সো ক্রিকেট খেলায় কি বলতে কিছু, শেষ কথা বলতে কিছু নেই, তারপর আমাদের বিশ্বাস থাকবে যে আমরা জিতব। আসলে আমি কখনো নেগেটিভ কিছু ভাবি না, আমি সবসময় পজিটিভ ভাবি, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ অন্য দলগুলা অসম্ভব ভালো খেলবে, ভালো খেলে এখানে আসবে। তবে হ্যাঁ, ক্রিকেট খেলা যখন আমি আমেরিকাতে বসে দেখেছি খেলা, তখন আমার কাছে মনে হয়েছে যে তামিম ইকবাল কেন মিস করেছি, যদিও এটা সাকিব আল হাসান অনেক ভালো ক্যাপ্টেন, তিনি খুব ভালো জানেন কি করবেন না করবেন, তামিম ইকবালকে মিস করছি না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিতবে, জিতবে।